আমরা সারা বছর একটু মধু মিক্স করে খেতে হবে আমলকি হরটুকি ভয়রা। কাটি মধু মিক্স করে যদি আমরা আমলকি হরটুকি ভয়রা খেতে পারি তাহলে এ 36টা রোগের উপকার হয়। আবার এটার মধ্যে একটুখানি যদি বিট লবণ দিয়ে খাই তাহলে স্লাইন প্রিপারেশন তো হলোই, সাথে বিট লবণের 12টা গুণ আছে। তো আমলকি হরটুকি ভয়রার 36টা গুণ আর এইটারও 12টা গুণ, তাহলে মোটামুটি আমরা অর্ধেক রোগের ঔষধ পেয়ে যাই। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, গরম গরম হালকা কুসুম গরম পানি আমাদের খাওয়া উচিত। গরম পানি ছাড়া ঠান্ডা পানি বা ফ্রিজের খাবার গরম পানি দিয়ে না ধুয়ে দয়া করে আপনারা কেউ খাবেন না। অথবা ফ্রিজের খাবারটাই আবার ওভেনে একটু গরম না করে বা চুলায় গরম না করে বা আগুনে গরম না করে কোনো খাবারই ফ্রিজের খাবার সরাসরি খাওয়া উচিত না। আর এই যে শীতের সময় মাইটস নামক একটা জীবাণু যেটা আমাদের কার্পেটে থাকে, পাপোশে থাকে, চাদরে থাকে, পর্দায় থাকে, বালিশে থাকে অনেক বেশি, তোষকে থাকে আরও বেশি, আমাদের লেপে থাকে, কম্বলে থাকে, কার্পেটে থাকে, সর্বত্র তার বিচরণ। খুব ছোট কিন্তু খুব শক্তিশালী, সে নাক মুখ কান গলা লোমকূপের গুঁড়া দিয়ে পর্যন্ত সে প্রবেশ করে এবং আমাদের শরীরে এই মাইটস একটি কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সৃষ্টি করে। এটা অনেক সময় দেখা যায় যে সে আপনার করোনা ভাইরাসকেও এগিয়ে নিয়ে আসে। মানুষের সর্দি কাশি প্রতিরোধ করার জন্য অনেকের সাইনোসাইটিস হয়, কপালে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ব্যথা প্রতিরোধ করার জন্য কালিজিরা আমাদের একটি মহা ঔষধ। কালিজিরা খাওয়ার পদ্ধতি হলো আপনি তৈল যদি আপনার সাধারণ মধুর সাথে মিক্স করেও খেতে পারেন, তৈল আপনি গরম লিগার চায়ের সাথে খেতে পারেন, তৈল আপনি ভাতের সাথে খেতে পারেন, বা যে পর্যায়েই হোক গরম পানির সাথেও আপনি কালিজিরার তেল খেতে পারেন। আবার কালিজিরা দিয়ে আপনি চা দিয়ে কালিজিরা টি তৈরি করে নিতে পারেন, বা ফ্লাক্সের ভিতরে চা রেখে লিগার চা রাইখা ওইটার সাথে কালিজিরা দিয়ে দিতে পারেন। এখন কিন্তু কালিজিরার ঋতু, আর 7 থেকে 10 দিনের ভিতরে বাজারে নতুন কালিজিরা আসবে, আপনি সেই কালিজিরাও খেতে পারেন। আলহামদুলিল্লাহ কালিজিরা মৃত্যুবাদে সকল রোগের মহা ঔষধ। আমলকি, হরতকি, বহেরা এটার নাম হলো ত্রিফলা। তিনটি প্রায় এক একটির 12টি রোগের রোগ ভালো করার গুণ আছে, এগুলি হাজার বছরের পরীক্ষিত। এই তিনটা যখন সমন্বয় হয়, একটা ভিটামিন আনে, একটা মিনারেল আনে, আরেকটা ঔষধি গুণ সম্পন্ন। পেটের সমস্যার ভিতরে আমি বলবো যে যাদের পায়খানা নরম হয়, যাদের আমাশা আছে, যাদের IBS আছে, যাদের পেটে ব্যথা হয়, যাদের গোলব্লাডার স্টোন ফরমেশন হইতে আরম্ভ করে দিয়েছে, যাদের লিভারে বিভিন্ন রোগের সমস্যা হয়েছে, জন্ডিস টন্ডিস এই জাতীয় রোগ হয়েছে, যাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানা কখনো নরম হচ্ছে, কখনো শক্ত হচ্ছে, কখনো প্রস্রাব ক্লিয়ার হয় না, কখনো পায়খানা ক্লিয়ার হতো প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক মেয়েদের দেখা যায় যে মাসিক ক্লিয়ার হয় না, এই সবগুলো রোগের জন্য আমলকি হরটুকি বহেরা। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটি বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।